নোট, টাকা নামের এই অ্যাপটি আপনি আপনার বন্ধুবান্ধবদেরকে রেফার করলে প্রত্যেক রেফারের বিনিময়ে পাবেন 10 টাকা করে সম্পূর্ণ ফ্রিতে। এবং এই নোট টাকা অ্যাপটিতে আপনারা সহজ সহজ কাজ করে, আপনারা এখান থেকে ডেলি চেক ইন থেকে অ্যাডভার্টাইজমেন্ট দেখে, স্পিন মেরে, কার্ড ঘষে, কুইজ খেলে, ক্যাপচা সলভ করে, ভিডিও দেখে, রেফার করে আপনি আপনার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে মাত্র $2000 বা $18 ইনকাম করতে পারলে সাথে সাথে আপনারা উইথড্রল টাকা রিসিভ করতে পারবেন বিকাশ, নগদ, রকেট, পেপাল, পেটিএম ইত্যাদির মাধ্যমে। সো গাইস, এই নোট টাকা অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটা ইনকাম অ্যাপ। অ্যাপটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত বুঝিয়ে দেবো, যাতে আপনারা খুব সহজেই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। তো প্রথমত আপনি আপনার ফোনে এই নোট টাকা অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন। দেন প্লে স্টোরে সেবার আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন নোট টাকা লিখে। প্লে স্টোরে আপনারা নোট টাকা লিখে সার্চ করলে প্রথমে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। অ্যাপটি ডাউনলোড লিখে আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু ইতিমধ্যে প্লে স্টোর থেকে 5000 থেকে বেশি লোক ডাউনলোড করে প্রতিনিয়ত কাজ করে টাকা ইনকাম করে নিচ্ছে। তো জাস্ট আপনি প্লে স্টোর থেকে কিংবা ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপটি ডাউনলোড করবেন। ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করার পূর্বে প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন সুপার ভিপিএন লিখে। তারপর আপনার ফোনে প্লে স্টোর থেকে এই সুপার ভিপিএনটি ডাউনলোড করবেন, সুপার ভিপিএনটি ওপেন করবেন এবং অবশ্যই আপনি এই সুপার ভিপিএনটি আপনার ফোনে ইউএস সার্ভারে কানেক্ট করবেন, ইউএস, ইউকে কিংবা ক্যানাডা সার্ভারে কানেক্ট করবেন। তো কানেক্ট করা হয়ে গেলে এবার আপনি সরাসরি ওই নোট টাকা অ্যাপটিতে চলে যাবেন। সো গাইস, এই নোট টাকা অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করতে চাইলে প্রথমত আপনাকে এই অ্যাপটিতে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচে একটা অপশন দেখতে পাবেন সাইন আপ বলে, এখানকার এই সাইন আপ অপশনটায় ক্লিক করে দেবেন। তাহলে আপনার কাছে এই ধরনের বেস্ট কয়েকটা অপশন দিবে। এবার এখানে প্রথম একটা অপশন রয়েছে ইউজার নেম বলে, এখানে ক্লিক করে আপনি আপনার নামটি দিয়ে দেবেন। তারপরে এখানে পরবর্তী রয়েছে ইমেল বলে একটা অপশন, এখানে ক্লিক করে আপনার ফোনে যে ইমেলটা লগ ইন রয়েছে সেই ইমেলটা বসাবেন। তো ইমেলটা বসানো হয়ে গেলে এবার এখানে পরবর্তী রয়েছে পাসওয়ার্ড বলে একটা অপশন, এখানে ক্লিক করে 4-digit+ স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। আর আপনি এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেম পাসওয়ার্ডটির নিচের অপশনটা তো একবার টাইপ করে বসিয়ে দেবেন, অবশ্যই অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু সেম হতে হবে। তারপর এখানে পরবর্তী রয়েছে একটা অপশন, সেটা হচ্ছে রেফার কোড বলে একটা অপশন। আপনি অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এইখানকার এই রেফার কোড এই অপশনটায় ক্লিক করে অবশ্যই আমার রেফার কোডটি বসাবেন। আমার রেফার কোডটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিংবা আপনাদের সুবিধার্থে আমার এই রেফার কোডটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমার রেফার কোডটি এখানে বসানো হয়ে গেলে এবার এখানে পরবর্তী একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সাইন আপ বলে, এইখানকার এই সাইন আপ অপশনটায় ক্লিক করে দেবেন। তাহলে আপনার এই অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। এইবার আপনাকে যেটা করতে হবে, আপনি অ্যাপটিতে এইমাত্র যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আপনাকে আপনার সেই অ্যাকাউন্টের লগ ইন করতে হবে। তো এখানে প্রথম একটা অপশন রয়েছে ইমেল বলে, এখানে ক্লিক করে এইমাত্র যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেম ইমেলটা বসাবেন। তো ইমেল বসানো হয়ে গেলে এবার এখানে পরবর্তী রয়েছে পাসওয়ার্ড বলে একটা অপশন, এখানকার এই পাসওয়ার্ড অপশনটায় ক্লিক করে এইমাত্র 2 বার যে সেম পাসওয়ার্ড দিয়ে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেম পাসওয়ার্ডটি একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। তারপর এখানে পরবর্তী রয়েছে সাইন ইন বলে একটা অপশন, এখানকার এই সাইন ইন অপশনটায় ক্লিক করলে আপনাকে আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে যাবে অটোমেটিকলি। সো গাইস, অ্যাপটিতে লগ ইন করার সময় ঠিক এইরকম দেখাবে। শুরুতে বলে রাখি আপনাদের কিন্তু এই অ্যাপটিতে অবশ্যই অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে। নিয়ম ছাড়া কাজ করলে উঠে দিলে পেমেন্ট আসবে না, যেভাবে দেখাবো সেইভাবে কাজ করবেন, তাহলে আপনি দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন। আর যাই হোক, আপনি যখন অ্যাপটিতে আসবেন এই ধরনের ইন্টারফেস পাবেন। এবার আপনি অ্যাপটির হোম ইন্টারফেস থেকে নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে গিফট বক্সের মতো, আপনি এখানকার এই গিফট বক্স অপশনটার উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন অ্যাপটিতে যে আপনার রেফার কোড রয়েছে সেই রেফার কোডটি এখানে চলে আসবে। আপনার বন্ধুবান্ধবদেরকে বলবেন তারা যেন অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার এই রেফার কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাহলে আপনি তাদেরকে রেফার করার বিনিময়ে পেয়ে যাবেন রেফারাল কমিশন। এখান থেকে চাইলে আপনি রেফার লিঙ্কও শেয়ার করতে পারেন। তো গাইস, এইভাবে আপনারা রেফার করবেন, বেশি বেশি রেফার করবেন, বেশি বেশি রেফারাল কমিশন বা টাকা পাবেন। আর আপনি এখান থেকে আমার রেফার কোডটি খুব ভালো করে দেখে রাখুন, আপনি অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমার রেফার কোডটি ব্যবহার করবেন, তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। আমার রেফার কোড হচ্ছে এটা 805664, মানে 80-56-64। আপনাদের সুবিধা তো ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এইভাবে আপনারা বেশি বেশি রেফার করবেন, বেশি বেশি পয়েন্ট পাবেন। আর যাই হোক, আপনি যখন অ্যাপটিতে এই সমস্ত অপশনগুলোতে কাজ করবেন তখন দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে কিন্তু সরাসরি ডলার নয় বরং কয়েন অ্যাড হবে। আপনি কিন্তু অ্যাপটি থেকে কয়েন উঠে দিতে পারবেন না, অ্যাপটি থেকে কেবলমাত্র ডলার উঠে দেওয়া যায়। অ্যাপটি থেকে কয়েন ইনকাম হলে সেই কয়েনগুলো এইখানকার ডলারে কনভার্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এই অ্যাপটির হোম ইন্টারফেস থেকে এই কয়েনের উপর ক্লিক করে দেবেন। কয়েনের উপর ক্লিক করে দেখতে পারবেন কয়েনগুলো এইখানকার ডলারে অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। আপনি যখন অ্যাপটিতে পুরো 1000 পয়েন্ট ইনকাম করতে পারবেন তখন সর্বনিম্ন 1000 কয়েন হলে আপনি কয়েনের উপর ক্লিক করে কয়েনগুলো ডলারে কনভার্ট করতে
পারবেন 1000 কয়েন ডলারে কনভার্ট করলে 1000 কয়েন হিসেবে ডলার হিসেবে পাবেন মাত্র 0.5 থেকে 0.10 সেন্ট বা 5 টাকা থেকে 10 টাকা। তো गाइस এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাপটিতে কাজ করার জন্য এই সমস্ত অপশন রয়েছে। এই সমস্ত অপশনগুলোতে আপনি কিভাবে নিয়ম মেনে কাজ করবেন। তো কাজ করার জন্য এবার আপনি এখানে প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ডেইলি চেক ইন বলে। আপনি এখানকার ডেইলি চেক ইন অপশনটার উপর ক্লিক করে দিবেন। তো ডেইলি চেক ইন ক্লিক করার পরে অভিনন্দন তো আপনি বোনাস পেয়েছেন, এবার আপনি এখান থেকে গেট বোনাস বলে একটা অপশন পাবেন। এখানকার গেট বোনাস অপশনটার উপর ক্লিক করে দিবেন। তো যখনই গেট বোনাস অপশনটার উপর ক্লিক করবেন আপনার কাছে একটা অ্যাড দিতে পারে। অ্যাড দিলে আপনি কাজ করবেন কী করবেন, অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে আপনি সেই ওয়েবসাইটটিতে 2 মিনিট ভিজিট করবেন, কিংবা প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড করবেন। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে একটা অপশন শো করতে আছে, সেটা হচ্ছে স্পিন উইল বলে। আপনি যদি এখানকার স্পিন উইল অপশনটায় ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন আপনার কাছে স্পিন মারার জন্য একটা টাইমে মোট 12টা স্পিন দিবে। আপনাকে এখানে স্পিন মারতে হবে নিয়ম মেনে। কোন নিয়মটা মেনে সেটা সেটাই এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনি এখান থেকে স্পিন বলে একটা অপশন রয়েছে, এই স্পিন অপশনটার উপর ক্লিক করবেন। এটা ঘুরতে শুরু করবে, যত কয়েনের উপর পড়বে আপনাকে সেই কয়েনটা দিয়ে দেওয়া হবে। তো কয়েনটা পেতে হলে আপনাকে এখানে কালেক্ট কয়েন অপশনটার উপর ক্লিক করতে হবে। যখনই কালেক্ট অপশনটা ক্লিক করবেন আপনার কাছে একটা অ্যাড দেবে, অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডটি আপনি ক্লোজ করে দেবেন। ভুলে ক্লিক করবেন না, ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে। আপনার কাছে যদি অ্যাডটিতে কাজ করার সময় কোনো অ্যাড না শো করে সেক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে সুপার ভিপিএনটি ডাউনলোড করে ইউএস সার্ভারে কানেক্ট করে নেবেন। এবার আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে আপনারা এই স্পিন অপশনটায় নিয়ম মেনে কাজ করবেন। কাজ করার জন্য জাস্ট আপনি স্পিন অপশনটায় আসবেন, একটা টাইমে আপনি এখানে মোট 12টা স্পিন পাবেন। আপনি এখানে মোট 10টা স্পিন মারবেন, যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। সর্বশেষ স্পিন অর্থাৎ আপনি এখানে 11টা স্পিন মারবেন। 11টা স্পিন মারার সময় আপনার কাছে যতগুলো অ্যাড শো করবে 11টা কিংবা 22টা যতগুলো অ্যাড শো করুক না কেন আপনারা অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। তারপর আপনি যখন এখানে অ্যাপটির এই স্পিন অপশনটা এসে সর্বশেষ স্পিন অর্থাৎ 12 নম্বর স্পিন মারবেন, তখন 12 নম্বর স্পিন মারার সময় আপনি এখানে স্পিন অপশনটা ক্লিক করার পর একটা অ্যাড শো করতে পারে, সেক্ষেত্রে আপনারা অ্যাডটি ক্লোজ করে দেবেন। তারপর আপনি পয়েন্টটা কালেক্ট করার জন্য কালেক্ট কয়েন অপশনটার উপর ক্লিক করে দেবেন। কালেক্ট কয়েন অপশনটার উপর ক্লিক করার পর আপনার কাছে একটা অ্যাড শো করতে পারে, সেক্ষেত্রে আপনারা অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোরে নিয়ে গেলে আপনাকে প্লে স্টোরের একটা অ্যাপের কাছে নিয়ে যাবে। জাস্ট আপনি আপনার ফোনে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। এটাকে বলে ক্লিকের কাজ বা ক্লেমের কাজ। আপনাকে অ্যাপটিতে অবশ্যই এই ক্লিকের কাজ বা ক্লেমের কাজটা কমপ্লিট করে তারপরে কাজ করতে হবে। আমি আবার বলছি স্পিনার অপশনটা কাজ করার নিয়মটা একটু ভালো করে লক্ষ্য করুন। আপনি যেটা করবেন জাস্ট স্পিনার অপশনটায় আসবেন, আসলে আপনি এখানে একটা টাইমে মোট 12টা স্পিন পাবেন। আপনি এখানে মোট 11টা স্পিন মারবেন, 11টা স্পিন মারার সময় আপনার কাছে যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। সর্বশেষ স্পিন অর্থাৎ 12 নম্বর স্পিন মারবেন। স্পিন মারার পরে পয়েন্টটা কালেক্ট করার জন্য কালেক্ট অপশনটায় ক্লিক করে দেবেন। অ্যাড শো করলে অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক। ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড। এবার আপনাদেরকে এই স্পিন অপশনটা কাজ করার যে নিয়মটা বললাম সেমভাবে কাজ করবেন। আপনারা অ্যাপের পরবর্তী যে অপশন রয়েছে সেই পরবর্তী অপশনগুলো তথা আপনাকে যেটা বললাম সেটা হচ্ছে ক্লিকের কাজ বা ক্লেমের কাজ। আপনাকে অ্যাপটির প্রত্যেকটা অপশনে ক্লিকের কাজ বা ক্লেমের কাজটা কমপ্লিট করে তারপরে কাজ করতে হবে। আর এসে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু অ্যাড শো করতে আসছে। অ্যাড শো করলে আপনার কাজ হচ্ছে আপনি সেই অ্যাডগুলো স্কিপ করে দেবেন কিংবা ক্লোজ করে দেবেন। ভুলে ক্লিক করবেন না, ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে কাজ করার জন্য অসংখ্য অপশন রয়েছে, কার্ড ঘষে টাকা ইনকাম, তারপরে কুইজ খেলে টাকা ইনকাম, ক্যাপচা সলভ করে টাকা ইনকাম, ইউটিউবের ভিডিও দেখে টাকা ইনকাম, অ্যাডভার্টাইজমেন্ট দেখে টাকা ইনকাম, এইভাবে আপনার অসংখ্য অপশন পেয়ে যাচ্ছেন, অফার ভিজিট করে টাকা ইনকাম। তো এইভাবে আপনারা যেটা করবেন যে কোনো অপশনটা কাজ করার জন্য ক্লিক করবেন। ক্লিক করলে আপনি একটা টাইমে মোট 12টা কাজ পাবেন, মোট 11টা কাজ কমপ্লিট করবেন, যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ, সর্বশেষ কাজ অর্থাৎ 12 নম্বর কাজ কমপ্লিট করবেন, পয়েন্টটা কালেক্ট করার জন্য কালেক্ট ক্লিক করবেন, অ্যাড শো করবে অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক, ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড। এটাকে বলে ক্লিকের কাজ বা ক্লেমের কাজ। আপনার ক্যাপটির প্রত্যেকটা অপশনে সেমভাবে ক্লিকের কাজ বা ক্লেমের কাজটা কমপ্লিট করে তারপরে কাজ করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। তো গাইস এবার আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে আপনার অ্যাপটিতে কাজ করে আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্স হয়, অনেকগুলো কয়েন ইনকাম হয়ে গেলে কয়েনের উপর ক্লিক করে কয়েনগুলো ডলারে কনভার্ট করা হয়ে গেলে অনেকগুলো ডলার ইনকাম যখন হয়ে যাবে তখন আপনারা অ্যাপটি থেকে কীভাবে নিয়ম মেনে টাকা উঠে দেবেন। তো গাইস অ্যাপটি থেকে টাকা উঠে দেওয়ার জন্য জাস্ট আপনি অ্যাপটির হোম ইন্টারফেস থেকে নিচে দেখতে পাচ্ছেন যে একটা ডলার অ্যাকাউন্ট রয়েছে, এখানকার ডলার অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন এবার আপনি এখানে দেখতে পারবেন আপনি কত কত ডলার অ্যাপটি থেকে উঠে দিতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে সকালটা সঠিক নিয়ম মেনে কাজ না করলে আপনি উঠে দিলে টাকা পাবেন না। আপনার অ্যাপটিতে কাজ করে মাত্র $18 ইনকাম করতে পারলে আপনি সাথে সাথে বিকাশের মাধ্যমে উঠে দিয়ে টাকা রিসিভ করতে পারবেন, মাত্র $21.5 ইনকাম করতে পারলে নগদের মাধ্যমে টাকা রিসিভ করতে পারবেন, এবং মাত্র $19 হলে রকেট, পেপাল, পেটিএম এইভাবে শো করতে আছে কোন পেমেন্ট মেথডের মাধ্যমে উঠে দিতে চাইলে কত ডলার আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে থাকতে হবে। তো গাইস যেটা আপনি করবেন উইথড্র অপশনটা আসবেন, আসার পরে আপনি যত টাকা উঠে দিতে চাচ্ছেন সেই টাকার উপর ক্লিক করবেন বা অ্যামাউন্টের উপর ক্লিক করবেন বা পেমেন্ট মেথডের উপর ক্লিক করবেন। সর্বনিম্ন আপনারা 1800 টাকা বা 2000 টাকা ইনকাম করতে পারলে আপনারা সাথে সাথে বিকাশের মাধ্যমে উঠে দিয়ে টাকাটা রিসিভ করে নিতে পারবেন। তো জাস্ট আপনি বিকাশের উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে আবার আপনি এখানে প্রথম একটা অপশন রয়েছে
হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার বলে। এখানে ক্লিক করে আপনি যে নাম্বারে টাকাটা রিসিভ করতে চাচ্ছেন সেই আপনার বিকাশ নাম্বারটা দিবেন, অবশ্যই পার্সোনাল নাম্বার দিবেন, এজেন্ট নাম্বার দিবেন না। তারপরে এখানে পরবর্তী রয়েছে হাউ মাছ বলে একটা অপশন, এবার আপনি কত ডলার উঠে দিতে চাচ্ছেন সেই ডলারের অ্যামাউন্টটা লিখবেন। তারপরে আপনি এখান থেকে এই রিডিম রিকোয়েস্ট অপশনটার উপর ক্লিক করে দেবেন, আপনার উঠে দেওয়া সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে আপনার টাকাটা পাঠিয়ে দেওয়া হবে 24 ঘন্টার ভিতরে। তো গাইস অ্যাপটিতে আপনি কাজ করবেন নিয়ম মেনে। কাজ করার পরে এবার আপনি উইথড্র দেওয়ার সময় আপনি একটা স্ক্রিনশট তুলে রাখবেন। উইথড্র দেওয়ার 48 ঘন্টার ভিতরে যদি আপনি পেমেন্ট না পান সেক্ষেত্রে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম রয়েছে, আমার সাথে কন্ট্যাক্ট করবেন তাহলে আমি আপনাদের নিজের পেমেন্টটা ক্লিয়ার করে দেবো। তো গাইস এই অ্যাপটিতে কাজ করে আপনারা দৈনিক ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন। তো ভিডিও এবং অ্যাপ নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।